গাছে ময়ূরের ডিম চুরি করতে উঠেছিলেন। নিচে দাঁড়িয়ে সেই ডিমগুলোকে যত্ন করে কাপড়ের আঁচলে লুকিয়ে রাখছিলেন বান্ধবী। কিন্তু কি হলো তারপর দেখুন। পরের মুহূর্তে নিজেদের সিদ্ধান্তের জন্য একেবারে বিপাকে পড়তে হলো তাদের। দুই বন্ধুর এই কীর্তি দেখতে পেয়ে তাদের ওপর হামলা করে ময়ূর। দুই মহিলাকে ময়ূরের উচিত শিক্ষা শেখানোর সেই ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে দুই মহিলা একটি গাছ থেকে ময়ূরের ডিম চুরি করার চেষ্টা করছিলেন। তাদের মধ্যে একজন ময়ূরের বাসা থেকে ডিম চুরি করতে গাছে উঠেছেন, অপরজন নিচে পাহারা দিচ্ছেন, একই সঙ্গে ডিমগুলিও সযত্নে নিজের কাছে লুকিয়ে রাখছেন। এরপর দেখুন কি হলো। এরপর যেটা হলো সেটা কিন্তু মারাত্মক। এরপর হঠাৎ করেই একটা ময়ূর এসে গাছে থাকা মহিলার ওপর হামলা চালালো। দেখুন, ময়ূরের আঁচড়ে কামড়ে তার অবস্থা একেবারে খারাপ হয়ে গেল। এরপর নিচে থাকা ডিম সংগ্রহকারীর দিকে তেড়ে যায় ময়ূরটা, তাকেও আঁচড়ে কামড়ে দেয়। এরপরই ওই দুই মহিলা পরিমরি করে সব ডিম ফেলে পালিয়ে যান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও ইতিমধ্যেই প্রচুর মানুষ দেখে ফেলেছেন। দেখবেন নাকি আরও একবার, এই যে আপনাদের দেখাচ্ছি, একজন গাছের ওপরে উঠেছেন, আরেকজন নিচে দাঁড়িয়ে রয়েছেন। এনারা তখনও ভাবতে পারেননি যে ডিম চুরি করতে গেলে এইরকম একটা কিছু ঘটতে পারে। একজন ওপর থেকে ডিমগুলো নিচ্ছেন আর নিচে দাঁড়িয়ে থাকা একজন সেই ডিমগুলো সযত্নে লুকিয়ে রাখছেন। তখনও পর্যন্ত চুরি চলছে। এরপর দেখুন কি হলো। হঠাৎ করে একটা ময়ূর এসে গাছের ওপরে যিনি রয়েছেন তাকে আছড়ে কামড়ে একেবারে নাজেহাল করে তুলল। এরপরের ঘটনাটা দেখুন। যিনি নিচে দাঁড়িয়েছিলেন তিনি কিন্তু তখনও বুঝতে পারছেন না যে এরপরে আঘাতটা তার ওপরই আসতে চলেছে। এরপরে সেই ময়ূরটা এসে তাকে আঁচড়াতে কামড়াতে একেবারে নাজেহাল করে তুলল। ময়ূরের ডিম চুরি করতে গিয়ে একেবারে উচিত শিক্ষা যাকে বলে। আর ইতিমধ্যেই এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, প্রচুর মানুষ দেখেও ফেলেছেন। কেমন লাগলো আপনার, সেই বিষয়ে অবশ্যই আমাকে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এরকম আরও মজার মজার খবরের নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করবেন। আর সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।